নমস্কার আজকে যে ছকটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে একটা কেন্দ্রীয় সরকার এক ব্যক্তি কর্মরত তার ছক নিয়ে কেন সে সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করছে এবং কি কানেকশানস ছকে আছে সংক্ষেপে একটু বোঝার চেষ্টা করতে হবে সেটা হচ্ছে প্রথমত চাকরি ক্ষেত্রে আমাদের যেটি ইম্পর্টেন্ট কানেকশানস সেটা হলো প্রথমত লগ্ন নিজে ব্যক্তি নিজে যার বিচার আমরা করছি তার সঙ্গে পরিশ্রম ষষ্ঠ তার সঙ্গে ভাগ্যে থাকতে হবে পরিশ্রম ভাগ্যের সঙ্গে কর্ম থাকতে হবে কর্ম এবং ভাগ্য দুটো যৌথভাবে মিলে প্রাপ্তি হয় অর্থাৎ এক লগ্ন ছয় পরিশ্রম নয় ভাগ্য দশ কর্ম আর একাদশ প্রাপ্তি অর্থাৎ ভাগ্য কর্ম যোগে পরিশ্রম করলে তবেই প্রাপ্তি হবে শুধু কর্মতে হবে না শুধু ভাগ্যতে হবে না এই কানেকশানস কিন্তু একটা ভালো জায়গায় তাকে সাকসেসফুল বা অবশ্যই ভালো জায়গা দেওয়ার জন্য একটা যোগ দেয় তো এরকম প্রত্যেকটা চার্টের মধ্যেই কানেকশানসগুলো দেখতে হবে কিন্তু এক ছয় নয় দশ এরকম কানেকশানস মানেই সে চাকরি পাবে ভালো পাবে সেটা এটা কিন্তু গ্রহদের সবলতা দুর্বলতার উপর নির্ভরশীল এই চার্টটার মধ্যে দেখুন যেটা বলা সেটা হচ্ছে এখানে লগ্নপতি আমাদের সরি লগ্নপতি না আমাদের ষষ্ঠপতি এবং হচ্ছে নবম্পতি অর্থাৎ পরিশ্রম এবং ভাগ্য দুটোরই মালিক বৃহস্পতি লগ্ন তোমরা সে পরিশ্রম সাধ্য ভাগ্য উন্নতি করবে সেটা রয়েছে দ্বিতীয় হচ্ছে দশমপতি মঙ্গল সে একই সাথে যোগকারক গ্রহ সে প্রাপ্তির জায়গায় বসে গেছে দশম্পতি একাদশে বসে গেছে এবং সে যোগকারক মঙ্গল সে একই সাথে প্ল্যানেটের ফলাফল দেওয়ার কারণ হেতু সেখানে কিন্তু অবশ্যই তার প্রাপ্তির জায়গা প্রাপ্তির জায়গাটা অনেক স্ট্রং হলো এবং তার সাথে সেই মঙ্গল কিন্তু ষষ্ঠম অর্থাৎ পরিশ্রম যেখানে শনি বসে আছে সেখানে দৃষ্টি দিচ্ছে কিন্তু শনিকে দৃষ্টি দিলেও শনির ডিগ্রি এবং মঙ্গলের ডিগ্রিগত পার্থক্য অনেক বেশি শনি মঙ্গলে কোনো সংযোগ এই ছকের মধ্যে হয়নি সেক্ষেত্রে ষষ্ঠ ভাবের লড় সে উচ্চস্থ এবং কর্মকারক গ্রহ সে কিন্তু প্রাপ্তির জায়গায় বসে ষষ্ঠ দৃষ্টি অর্থাৎ পরিশ্রমটা এখানে একটা কমন ফ্যাক্টর কাজ করছে অর্থাৎ এ ব্যক্তি নিজের পরিশ্রম দিয়ে নিজের ভাগ্য উন্নতি কর্মের সাফল্য এগুলো লাভ করেছে এবার করেছে মানে কি ধরনের কর্ম কীভাবে সে উন্নতি করবে কতটা ভালো কর্ম তার কারণ এখানে যোগকারক এবং অবশ্যই দশমপতি সে হচ্ছে আমাদের মঙ্গল একই সাথে এবং সেই ছকটার মধ্যে আত্মকারক প্ল্যানেট আত্মকারক প্ল্যানেট বার করার যে পদ্ধতি বা ফর্মুলা আমি আগের অনেকগুলো ভিডিওতে করেছিলাম তো আত্মকারক গ্রহ এখানে মঙ্গল সে একই সাথে যোগকারক কর্মপতি হয়ে সে বসে রয়েছে প্রাপ্তির জায়গায় এবং সে কিন্তু ষষ্ঠ ভাবটাকে দৃষ্টি দিচ্ছে অবশ্যই এখানে দশম এবং আত্মকারক কানেকশানের সঙ্গে ষষ্ঠেরও কানেকশান সংযোগ হলো তার সাথে এই ছকটা আত্মকারক পরে যে হত্যা তার মালিক হচ্ছে এই ছকটার মধ্যে আমাদের শনি এখানে আত্মকারকের পরের যে স্ট্রং যে গ্রহটা হয় সেখানে শনি এখানে হচ্ছে চমাত্মকারক সে কিন্তু কর্মকারক গ্রহ সবার জন্য যেটা ফিক্সড সে হচ্ছে আমাদের রবি তার উপরে দৃষ্টি দিচ্ছে ধনু রাশি থেকে ভাব বলবো না কারণ এই শনিটা শিফট হয়ে গেছে আমাদের ভাবচাটে সপ্তমে গিয়ে এই ষষ্ঠ ভাব নয় ধনু রাশি থেকে শনি বসে তার দৃষ্টি পড়ছে হচ্ছে রবির ওপরে বা কর্মকারক গ্রহের ওপরে দৃষ্টি পড়ছে একদিকে কর্ম আলাদা হয় কারো আলাদা হয় আত্মকারক আলাদা হয় অমাত্মকারক আলাদা এই সংযোগগুলো থাকলে পরে একজন জীবনের সাকসেসফুল হওয়া লাভ করা এটা হান্ড্রেড পার্সেন্ট আমরা বলতে পারি তাহলে মঙ্গল এখানে আত্মকারক গ্রহ যোগকারক গ্রহ এবং দশম্পতি একই সাথে প্রাপ্তির জায়গায় বসে আছে ষষ্ঠ দৃষ্টি দিচ্ছে এবং একই সাথে এখানে মঙ্গলের পরবর্তী যে স্ট্রং প্ল্যান সেটা অমাত্মকারক সে হচ্ছে শনি সে কর্মকারকের উপর দৃষ্টি দিচ্ছে অর্থাৎ আমাদের রবির ওপরে তাহলে রবি এবং শনি এবং মঙ্গলের একটা যৌথভাবে কিন্তু এই ছকের মধ্যে দশম একাদশ কর্মকারক সঙ্গে কানেকশানস হলো এবং অমাত্যকারক আত্মকারকের মধ্যে কানেক যোগ হলো কানেকশানস হলো এবং এর সঙ্গে তো ভাগ্যপতি লগ্নে নিজেই উচ্চস্থ হয়ে বসে গেছে তাহলে ভাগ্যের সাপোর্ট তো সে অবশ্যই পাবে এবং সেটা নিজের কর্ম বা পরিশ্রমের দ্বারা তো সার্বিক যদি আমরা চারটা বিচার করি সেখানে এখানে শুভভাবে ভালোভাবে বিভিন্ন তার যে পরিশ্রম তার সাফল্য লাভটা কিন্তু অবশ্যই ঘটবে এবং সেই সাফল্য লাভটা একটা উচ্চ উচ্চপদস্থ জায়গায় স্তর হবে কারণ এখানে অবশ্যই অমাত্মকারক গ্রহ বা আত্মকারক গ্রহের সাথে কর্মকারক গ্রহ রবির যদি সংযোগ হয় দৃষ্টি বা একসাথে বসা বা ইন্টারচেঞ্জ হয় তাহলে অবশ্যই তার কিন্তু একটা পদস্থ একটা জায়গা একটা সরকারি বা সরকারি সমতুল ক্ষেত্রে কর্ম হওয়ার যোগ থাকে যেটা এখানে শনির দৃষ্টি পড়েছে রবির ওপরে যদিও এই ছকটার মধ্যে সব থেকে স্ট্রং গ্রহ হচ্ছে মঙ্গল এবং সেই মঙ্গল এখানে দশমপতি হিসাবে এবং এবং কারক হিসাবে একই সাথে সে এখানে আত্মকারক এবং সে প্রাপ্তি একাদশে রয়েছে সেইভাবে বিচারগুলো করতে হবে শুধুমাত্র ছয় শুধুমাত্র দশ নয় লগ্ন কানেকশানস মানে চাকরি কি চাকরি হবে সরকারি না সরকারি নয় সেই গ্রহগুলো স্ট্রং না স্ট্রং নয় কতটা সে ভালোভাবে সাকসেস পাবে জীবনে এরকম কানেকশানস তো বহু ছ ছকেই পাওয়া যায় যে ছয় দশ নয় দেখা গেল সে জীবনে একটা সাধারণ প্রাইভেট সেক্টরে কাজ করে সারা জীবন চলছে কর্ম তো সবই কিন্তু কতটা ভালো কর্ম কতটা সে জীবনে সাকসেস পাবে কতটা উচ্চ পদ লাভ করবে তার জন্য কিন্তু লগ্নপতি ভাগ্যপতি দশম্পতি তার সঙ্গে আত্মকারক তার সাথে আমাদের অমাত্মকারক এই সংযোগগুলো যোগকারকের সংযোগ না থাকলে এইগুলো কিন্তু বলা সম্ভব না ভালো থাকুন সবাই বিচার এইভাবে করবো এইভাবে এবার কোন লাইনে সে কাজ করছে কীভাবে এ করছে এটা একটা ভিডিওতে বলা সম্ভব না পরবর্তী কোনো চার্ট নিয়ে আমি কেন কোন ক্ষেত্রে চাকরিটা পাবে কোন ক্ষেত্রে পেয়েছে এগুলো নিয়ে চর্চা করা হবে আসলাম ভালো থাকুন সবাই